আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর ইতিহাসের ক্লাসে আজ তোমাদের ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, এই ষষ্ঠ অধ্যায়ের জাতীয় কংগ্রেসের আগে জাতীয়তাবাদী সভা সমিতি নিয়ে আলোচনা করব। দেখো, জাতীয়তাবাদ হচ্ছে একটা ধারণা। জাতীয়তাবাদ জাতীয়তাবাদ হচ্ছে একটা ধারণা বা অনুভূতি, যখন দীর্ঘদিন পাশাপাশি মানুষেরা বসবাস করে, সে হিন্দু মুসলিম হোক বা মুসলিম মুসলিমই হোক বা হিন্দু হিন্দুই হোক, তাহলে যখন পাশাপাশি দীর্ঘদিন ধরে কোনো মানুষ বসবাস করে, তাদের তখন তারা কি করে না, একে অপরের সুখে দুঃখে বিপদে আপদে নিজেদেরকে সমান অংশীদার বলে মনে করে এবং একে অপরে বিপদে ঝাঁপিয়ে পড়ে। এই ধারণাটা কিন্তু আস্তে আস্তে বৃহত্তর আকার যখন ধারণ করে, তখন সেটাকে বলা হয় জাতীয়তাবাদ। তাহলে কি, মুসলিম বাড়ি বা একটা হিন্দু বাড়ি বসবাস করে, তা তাদের দেখো তাদের শিক্ষা সংস্কৃতি কেস্টি কালচার ধর্মীয় রীতিনীতি সবকিছু আলাদা, কিন্তু যেহেতু তারা পাশাপাশি দীর্ঘদিন ধরে বসবাস করে, দীর্ঘদিন ধরে বসবাস করার ফলে তাদের মধ্যে একটা সৌভ্রাতৃত্ব বোধের জন্ম হয় এবং সেই সৌভ্রাতৃত্ব বোধ থেকে আস্তে আস্তে যে বৃহত্তর ধারণা তৈরি হয় সেটাকে বলা হয় জাতীয়তাবাদ। তাহলে তারা পাশাপাশি বসবাস করে এবং একে অপরে কি করে না, একে অপরে বিপদে আপদে সুখে দুঃখে নিজেদেরকে সমান অংশীদার বলে মনে করে, তখন সেটা যখন বৃহত্তর আকার ধারণ করে তখন সেটাই হয়ে যায় জাতীয়তাবাদ। তাহলে এই ষষ্ঠ অধ্যায়ে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশে আমরা জাতীয় কংগ্রেস প্রথমে সংক্ষেপে একটু আলোচনা করব। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে যে সমস্ত সভা সমিতিগুলো ছিল সেই সম্পর্কে আমরা জানব। জাতীয় কংগ্রেস একটু বলে নিই, তারপরে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে যে সমস্ত সভা সমিতিগুলো ছিল সেগুলো নিয়ে আমরা জানব। জাতীয় কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে 28 ডিসেম্বর বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে খ্রিস্টাব্দের 28 ডিসেম্বর বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে 72 জন প্রতিনিধি নিয়ে আনুষ্ঠানিকভাবে 72 জন প্রতিনিধি নিয়ে আনুষ্ঠানিকভাবে 72 জন প্রতিনিধি নিয়ে আনুষ্ঠানিকভাবে এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে এই জাতীয় কংগ্রেস হচ্ছে ভারতবর্ষের প্রথম একটা সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন। ভারতবর্ষের প্রথম সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন হলো এই জাতীয় কংগ্রেস। এই জাতীয় কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে 28 ডিসেম্বর বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন এর প্রথম সভাপতি। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন এর প্রথম সভাপতি। তাহলে এই যে জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেসের জনক জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয় না, অ্যালান অক্টাভিয়ান হিউম। অ্যালান অক্টাভিয়ান হিউমকে জাতীয় কংগ্রেসের জনক বলা হয়। অ্যালান অক্টাভিয়ান হিউমকে জাতীয় কংগ্রেসের জনক বলা হয়। এই অ্যালান অক্টাভিয়ান হিউমকে অনেকে জাতীয় কংগ্রেসের জনক বলে অভিহিত করেছেন। কেন অ্যালান অক্টাভিয়ান হিউমকে জাতীয় কংগ্রেসের জনক বলা হয়,
না ভারতীয়দের যে সামাজিক, ভারতীয়দের সামাজিক, রাজনৈতিক, মানসিক এবং নৈতিক উন্নতির জন্য এই অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত ব্রিটিশ রাজকর্মচারী অ্যালান অক্টোভিয়ান হিউম তিনি উপলব্ধি করেছিলেন। অ্যালান অক্টোভিয়ান হিউম 1884 খ্রিস্টাব্দে একটা 1884 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন, ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন, ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন প্রতিষ্ঠা করেছিলেন 1884 খ্রিস্টাব্দে। এবং তার পরের বছর তিনি কি করছেন, এই ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়নটাই ঠিক তার পরের বছর 1885 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে, 1885 খ্রিস্টাব্দের 28 ডিসেম্বর এই ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়নটাই কিন্তু জাতীয় কংগ্রেসের রূপ ধারণ করছেন। তাহলে অ্যালান অক্টোভিয়ান হিউম দেখেছিলেন যে ভারতীয়দের যে ক্ষোভ, সেই ক্ষোভকে প্রশমিত করার জন্য একটা জাতীয় সংগঠনের দরকার। তাহলে জাতীয় সংগঠন হলে কি হবে, জাতীয় সংগঠন হলে ভারতীয়দের যে অভাব অভিযোগ বা ক্ষোভ সেগুলো কিন্তু সেই প্রতিষ্ঠানের মাধ্যমে আগে থেকে বুঝতে পারা যাবে, তাদের যে ক্ষোভ সেই ক্ষোভটাকে আগে থেকে বোঝা যাবে এবং সেই ক্ষোভ মোতাবেক বা সেই দাবি দেওয়া মোতাবেক ব্যবস্থা অবলম্বন করা সহজ হবে। অর্থাৎ এই অ্যালান অক্টোভিয়ান হিউম এই জাতীয় কংগ্রেসকে একটা সেফটি তত্ত্ব হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। অর্থাৎ সেফটি ভালভ যেমন প্রেশার কুকারকে দুর্ঘটনার হাত থেকে বাঁচায়, ঠিক একই রকমভাবে ইংরেজদের ভারতবর্ষের যে সাম্রাজ্য বিস্তার, সেই সাম্রাজ্য বিস্তারকে বাঁচানোর জন্যই তিনি এই জাতীয় কংগ্রেস নামে একটা প্রতিষ্ঠান তিনি গড়ে তুলতে চেয়েছিলেন। এটা হলো একটা সর্বভারতীয় প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতীয়রা তাদের দাবি দেওয়া সরকারের কাছে জানার সুযোগ পাবে এবং সেই মোতাবেক সরকারও ব্যবস্থা অবলম্বন করবে। অর্থাৎ আগে থেকেই কিন্তু ব্রিটিশরা একটা ব্যবস্থা অবলম্বন করতে পারবে। এই কারণে এই জাতীয় কংগ্রেসকে সেফটি ভালভ তত্ত্ব হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এরপর আমরা জানব যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে যে সমস্ত সভা সমিতিগুলো গড়ে উঠেছিল সেই সম্পর্কে। দেখো, 19 শতকে অনেক সভা সমিতি গড়ে উঠেছিল। এ কারণে ডক্টর অনিল সিল 19 শতকের সভা সমিতির যুগ বলে অভিহিত করেছিলেন। ডক্টর অনিল সিল উনিশ শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছিলেন। এই সময় কি হয়েছিল না, এই সময় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে 19 শতকে একাধিক সভা সমিতি গঠিত হয়েছিল এবং যেগুলো ছিল আঞ্চলিক, এগুলো কিন্তু সর্বভারতীয় ছিল না, সর্বভারতীয় হচ্ছে জাতীয় কংগ্রেস, তাই এগুলি আঞ্চলিক স্তরে তাদের কাজকর্ম ক্রিয়াকর্ম সম্পাদন করতেন। এই কারণের জন্য ডক্টর অরিন সিল এই উনিশ শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছিলেন। এরপর আমরা দেখব যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে কি কি প্রতিষ্ঠান গড়ে উঠেছিল সে সম্পর্কে আমরা জানব। দেখো, প্রথমেই যেটা আছে সেটা হলো জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন। জমিদার সভা ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন এই জমিদার সভা 1838 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল। 1838 কলকাতায় এটা প্রতিষ্ঠিত হয়। তাদের নেতৃত্বে ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন বা জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল ডক্টর রাধাকান্ত দেব এবং দ্বারকানাথ ঠাকুর। রাধাকান্ত দেব দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর এদের নেতৃত্বে 1838 খ্রিস্টাব্দে ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন বা জমিদার সভা প্রতিষ্ঠিত হয় কলকাতায়। দেখো, এই ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন বা জমিদার সভা জমিদারদের স্বার্থ রক্ষা করার জন্যই কিন্তু
এটা জমিদারদের যে স্বার্থ, সেই স্বার্থকে রক্ষা করার উদ্দেশ্যে প্রথমে এটা গঠিত হলেও পরবর্তীকালে কৃষক প্রজাদের যে স্বার্থ এবং দাবি দেওয়া সে কথাও কিন্তু এই ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন তুলে ধরেছিল। শুধু এইমাত্র নয়, এই প্রতিষ্ঠান থেকে জনসাধারণ সর্বপ্রথম নিয়মতান্ত্রিক উপায়ে দাবি আদায়ের শিক্ষা লাভ করেছিল। তাহলে এই যে ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন, এখান থেকে সাধারণ মানুষরা উপলব্ধি করেছিল যে দাবি দাওয়া আদায় করতে গেলে একটা মাত্র পথ, এবং সেটা হলো নিজেদের একটাই পথ, সেটা হলো যে নিয়মতান্ত্রিক উপায়ে দাবি আদায় করতে হলে একটা প্রতিষ্ঠান একান্তই দরকার, এবং সেটা এই ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন বা জমিদার সভা থেকেই প্রথম মানুষেরা উপলব্ধি করেছিল। তাহলে এদিক থেকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে বলতে পারি যে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে এই ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কেন না, ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন এটা জমিদারদের স্বার্থে গঠিত হলেও কিন্তু কৃষকদের স্বার্থকে কিন্তু এটা উপেক্ষা করেনি, এবং একটা সংগঠনের মাধ্যমেই দাবি দাওয়া আদায় করা যায় এটা এই জমিদার সভায় প্রথম সে কথাটা বলেছেন, এবং এটা রাধাকান্ত দেব, প্রসন্ন কুমার ঠাকুর, তারকনাথ ঠাকুর এদের নেতৃত্বে কলকাতায় কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1838 খ্রিস্টাব্দে। এই ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন বা ভারত সভা ছিল ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন। তাহলে ভারতবর্ষের প্রথম রাজনৈতিক সংগঠন হলো এই ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন বা ভারত সভা। এবার আছে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। এই বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1843 খ্রিস্টাব্দে। 1843 খ্রিস্টাব্দে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়, এবং এই ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন তারা হলেন ইংল্যান্ডের বিখ্যাত রাজনৈতিক নেতা জর্জ টমসন। ইংল্যান্ডের বিখ্যাত রাজনৈতিক নেতা জর্জ টমসন। জর্জ টমসন ছাড়াও আরো যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম হল তারকনাথ ঠাকুর। এদের নেতৃত্বে 1843 খ্রিস্টাব্দে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়, এবং বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি সভাপতি ছিলেন জর্জ টমসন। আর সম্পাদক ছিলেন ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির প্যারিচাঁদ মিত্র। এই প্যারিচাঁদ মিত্র ছিলেন এর সম্পাদক। ভারতের রাজনৈতিক ও সামাজিক অধিকারের প্রতিষ্ঠা, ভারতের যে রাজনৈতিক এবং সামাজিক অধিকার সে অধিকারের প্রতিষ্ঠা এবং ইংল্যান্ডবাসীদের কাছে ব্রিটিশ শাসিত ভারতের অবস্থার কথা প্রচার করাই ছিল এই বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির অন্যতম উদ্দেশ্য। এবার আছে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1851 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 1851 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়, এবং এই ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি ছিলেন তার নাম হল রাধাকান্ত দেব, প্রথম সভাপতি। আর প্রথম সম্পাদক ছিলেন তারকনাথ ঠাকুর। তাহলে প্রথম সভাপতি রাধাকান্ত দেব আর প্রথম সম্পাদক তারকনাথ ঠাকুর। তাহলে প্রথম সভাপতি রাধাকান্ত দেব এবং প্রথম সম্পাদক ছিলেন তারকনাথ ঠাকুর। তাহলে এই ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন যেটা 1851 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এর উদ্দেশ্য ছিল বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, শিক্ষা সংস্কার, নীল চাষ প্রভৃতি বিষয়ে ভারতীয়দের যে অভাব অভিযোগ এবং দাবি দেওয়া সেগুলোকে তুলে ধরা।
তাহলে ভারতের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি কেমন, বা শিক্ষা ব্যবস্থা কেমন বর্তমানে, কিভাবে চলছে, তার গতি প্রকৃতি কেমন? তারপর নীলকর সাহেবদের যে অত্যাচার কৃষকদের উপর, সেই অত্যাচারের কাহিনী তুলে ধরা, আর শাসন সংস্কার, বিচার ব্যবস্থা, এই সমস্তগুলো, এই সমস্ত বিষয় সম্পর্কে ভারতীয়দের যে অভাব অভিযোগ এবং দাবি দাওয়া তুলে ধরাই ছিল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রধান উদ্দেশ্য। নেক্সট আছে ইন্ডিয়ান লীগ। এবার আছে ইন্ডিয়ান লীগ। ইন্ডিয়ান লীগ 1875 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। 1875 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা হয়। শিশির কুমার ঘোষ, শিশির কুমার ঘোষ, হেমন্ত কুমার ঘোষ, শিশির কুমার ঘোষ, হেমন্ত কুমার ঘোষ, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, এদের নেতৃত্বে 1875 খ্রিস্টাব্দে এই ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতীয় জনগণের মধ্যে জাতীয়তা বোধ, জাতীয়তাবাদ এবং রাজনৈতিক চেতনার জাগরণ ঘটানো ছিল এর প্রধান উদ্দেশ্য। তাহলে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদ এবং রাজনৈতিক চেতনা বিষয়ে জাগরণ ঘটানো ছিল এই ইন্ডিয়ান লীগ বা ভারত সভা, সরি, এই ইন্ডিয়ান লীগের প্রধান উদ্দেশ্য। নেক্সট আছে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1876 খ্রিস্টাব্দে। 1876 খ্রিস্টাব্দে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এটা প্রতিষ্ঠিত হয়। কারা প্রতিষ্ঠা করেছেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, এদের উদ্যোগে এদের উদ্যোগে 1876 খ্রিস্টাব্দে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এটা কিন্তু গড়ে ওঠে। তাহলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা যে গঠিত হয়েছিল, এই গঠিত হওয়ার বা প্রতিষ্ঠা হওয়ার পিছনে কি কি উদ্দেশ্য বা লক্ষ্য ছিল? দেশে শক্তিশালী জনমত গঠন করা। দেখো, 1876 দেশে শক্তিশালী জনমত গঠন করা ছিল এই ভারত সভা প্রতিষ্ঠার একটা উদ্দেশ্য। আর কি, হিন্দু এবং মুসলমানদের মধ্যে ঐক্যবোধ সৃষ্টি করা, ভারত বিভিন্ন জাতি এবং মতাবলম্বী গোষ্ঠীগুলিকে ঐক্যবদ্ধ করা এবং জনগণকে গণ আন্দোলনে সামিল করা, জনগণকে গণ আন্দোলনে সামিল করা। তাহলে কি কি? এক হচ্ছে জনমত গঠন করা, শক্তিশালী জনমত, শক্তিশালী জনমত গঠন করা। দুই হচ্ছে হিন্দু মুসলিম, হিন্দু মুসলমান বা হিন্দু মুসলিম ঐক্য, হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠা করা। আর ভারতের বিভিন্ন জাতি এবং গোষ্ঠীগুলিকে ঐক্যবদ্ধ করা, বিভিন্ন জাতি এবং গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা ভারতের। আর হচ্ছে
ভারতের যে জনগণ সেই জনগণকে গণ আন্দোলনে সামিল করা, ভারতের জনগণকে গণ আন্দোলনে ভারতের জনগণকে গণ আন্দোলনে সামিল করা, তাহলে কি শক্তিশালী জনমত গঠন করা, হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য সৃষ্টি করা, বিভিন্ন জাতি এবং গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা, আর গণ আন্দোলনে ভারতের যে জনগণ সেই জনগণকে গণ আন্দোলনে সামিল করা, এই চারটি উদ্দেশ্য নিয়ে 1876 খ্রিস্টাব্দে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে এই সমস্ত সংগঠনগুলো তৈরি হয়েছিল, জমিদার সভা, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান ইন্ডিয়া, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান লীগ, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা, এগুলো তৈরি হয়েছিল জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে। তাহলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে এত কিছু সভা সমিতি গঠিত হয়েছিল বলে ডক্টর অনিল সিল এই সময়কালকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছিলেন। দেখো আজ তোমাদের জাতীয় কংগ্রেস একটু আলোচনা করেছি, জাতীয় কংগ্রেস আবার পরে বিস্তারিত আছে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে কি কি সভা সমিতি ছিল সেগুলো নিয়ে আলোচনা করা হলো, ভিডিও আলোচনা ভালো করে দেখবে, বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে। তোমাদের আমি কালকে পরীক্ষার সিলেবাস দিয়েছি, ফার্স্ট টার্মে যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় দেখো পঞ্চম অধ্যায় পর্যন্ত সিলেবাস দেওয়া আছে, পঞ্চম অধ্যায় পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে, সবাই ভালো করে পড়বে। প্রশ্ন টাইপ কেমন হবে না হবে বা প্রশ্ন ধরন কেমন হবে সেগুলো গ্রুপে জানিয়ে দেওয়া হবে পরবর্তীকালে নোটিশ দিয়ে। সবাই পড়াশোনাটা করো, পরীক্ষা কখন হবে সেটাও জানিয়ে দেওয়া হবে। 50 নম্বরের পরীক্ষা একটু ভালোভাবে পড়তে হবে, নাহলে কিন্তু সব প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে না। আর এখানে ধরো সব শর্ট কোশ্চেন থাকবে না, যে একটু নিজেরা একটু ম্যানেজ করে বা চালাকি করে লিখবে সেটাও কিন্তু এখানে সেই সুযোগটা নেই, একটু পড়াশোনা করতে হবে, নাহলে কিন্তু ভালো সবাই লিখতে পারবে না। এই ভিডিওটা সবাই দেখবে ভালো করে, কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে।